হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন আমরা এটা চুল বেঁধেছি, আবার কি হবে? কেমন শয়তান এখানে বসে বসে ফোরন কাটছে শয়তান। তো অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো জন্য সরি, টাইম পাইনি ভিডিও করার। আমি শর্ট করছিলাম, ওখানে বসে বসে দেখো কেমন ফোরন কাটছে। আমার চুলটা কি আছে, আমার চুলটা খারাপ লাগছে। খারাপ কি লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো, চুলটা দেখে এত হাসি পাচ্ছে কেন ওর। তা আজকে পেঁপে মাখা করব, অনেকদিন ধরে কিছু একটা মাখা খেতে খেতে ইচ্ছা করছে। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। না বাপ ঝুলছে বলবো না, তুই বল না, ওইটাই তো তুই বল, বাকি পাকা পেঁপে খায় বল। আমি বলবো না, পারবো না, বলবো না, বল। জলে জলে তেলে চুল তাজা আর চুলে জল তাজা, কি হলো? জানতাম না তো এত আবার ড্যান্স করছে। তোর মনে তো বলবি না, এখানে ঢালু আস জায়গায় ঢালুটা দেখ। এ নে বল, তুই বল কি করবো। ওই যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে বলতে হবে তো আজকে পেঁপে মাখা করবো, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা পুরো পেঁপে মাখা, পেঁপেগুলোকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখবো, তারপর ভাতটা খেয়ে আমরা ঘুষে নেব। অনেকটি ঝাল ছাড়িয়ে নিচ্ছি, দেখা যাক কি দেবো। বেশি ঝাল দেবো না, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। বেশি ঝাল দিবি না, হ্যাঁ যে দুটো দিয়েছি তাই এখান থেকে ঝাল দিবি না, ঝাল দিবি না করে। চারিদিকে খালি ঝাল দিবি না, তাই ঝাল দিইনি, দুটো লঙ্কা দিয়েছি। একটু তেঁতুল বেলা জল দিয়ে দেবো, আর একটা হ্যাংলা দিকে বসে আছে তেঁতুলটা খাওয়ার জন্য, যে ক্যামেরা করছে শুধু। অল্প একটু চিনি দেবো, দেখতে পাচ্ছি না আমি। একটু চিনি দেবো, এই যে হ্যাংলার আমি এখানে দিচ্ছি, হ্যাংলা বলছে এখানে একটু দে। হ্যাংলাকে দেখবে না, হ্যাংলাকে দেখাচ্ছি দাঁড়ো। হ্যাংলা এখন তেঁতুল মাখা করছে। ঝাল দিস না, এই যে ঝাল দিস না,
আর হাত দিয়ে মারছিস আবার হাত জ্বলবে না মাখাটা হয়ে গেছে করে দেখি কি কম বেশি আছে কম আছে বুঝতে পারছি না ঝাল লাগবে কিন্তু দেবো না বেশি ঝাল আর মন্দির লেবু পাতা আন রে পারি লেবু পাতা নিয়ে কখন গেলে জিজু বাংলাদেশ গেছে তো ওর জন্য ফোন করেছিল ওর জন্য বোন দেখাচ্ছে ভিডিও কলে পুরো ঝাপসা লাগছে কিচ্ছু বোঝা যাচ্ছে না লোচে চোচে উড়ে গেছে কি করছো দীঘার সূর্য অস্ত দেখাচ্ছে জামাইবাবু বাংলাদেশ থেকে হ্যাঁ দারুণ লাগছে এটা বাংলাদেশের সূর্য অস্ত কালো হয়ে গেছে তো ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে একটা আনলে এইটুকুনি পেঁপে মাথা আবার দুটো পাঁচ দিন পর এই সময় পাচ্ছে জন্মদিন যাচ্ছি আমি যাবো না রে তোরা ধর না ফোনটা কেউ আমি একটু ঘুমাবো মোটা কম কর যে রোদ আছে সে রোদই খাই রোদই নেই উপরে রোদ পাবি মা ডাকলো চ বাবা মায়ের শুক্তো তেঁতুল মাখাটা নিয়ে যা মা পরে খাবে বলেছে এখনই তোরই না খাবো তোমাদের এখন খাওয়া দাওয়া করব চলছে এবার হাত কেটে গেছে দেখো পেঁপে ঘষতে গিয়ে বিশাল কাজের মানুষ তো পেঁপে ঘষতে গিয়ে হাত কাটি কেটে দিয়েছে কাটিং খুলেছে ভালোই হয়েছে খেতে লেবু পাতাটা দিয়ে আর একটু মজে গেল আর এই যে এটা কি গাছ জানি না জোয়ানের মতন গন্ধ বলে তো জোয়ান গাছ ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছে বড় মা ডাক্তার দেখাতে গেছিল তখন নিয়ে এসছে জোয়ান পাতার মানে জোয়ানের যেরকম গন্ধ সেরকমই হয়তো জোয়ান গাছ না কি গাছ জানি না ও আমার দিদা বাড়িতেও রয়েছে এই গাছ দিদা বাড়ি জোয়ান জানো কিন্তু আমাদের পদ্ধতিটা আলাদা নিতে কেন পারিস স্টার বাটি বড় নিয়ে এসছে কিন্তু কিছু করার নেই আমাদের কাছে মাখা একদমই অল্প আছে ওই জন্য অল্প দিয়েছে আর শুক্তো বলছে পেঁপে মাখা খাবে বাহ ঝাল মাখা আবার খাবে বলছে শুক্তো তোকে এ ওকে আজ থেকে শুক্তো বলবো ঝাল তো খাসি না শুক্তো তো ঝাল ছাড়াই হয়
এ শুকতো খাবে বলছে দে শুকতো কে যাও না মানুষে খাই এটা নুন কম ঝাল বেশি ঠিক আছে শুক্তো খাই দেবো আমি না ওটা আমার আর মায়ের কাঁচা চামচি নিয়েছে দেখ মাখা খাবে কল খুলিস না ভিজে যাবে জোয়ানের টপ গাছটার টপটা ভেঙে গেল পুরো জোয়ানের গন্ধ মম করছে নানা পড়েছে না ঝাল লাগছে আচ্ছা বিকালটা ভালোই কাটলো মাখামাখি মাখামাখি হবে মাখামাখি মানে কেটে মাখা এই হাড্ডা বাড্ডা মাখা এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট মেখে কেউ ওই তো একটা পাড়ি এনে দিয়েছে ওকে চামচি আনতে বলেছে চামচি না চামচ হসে কিন্তু আমরা সব চামচ আনতে বলেছে কাটা চামচ নিয়ে চলে এসছে মাকা খেতে কাটা ভালো লাগে কমেন্ট করে জানিও আমাদের তো ভালো লাগে আমাদের যা মাখা দেবে সেই মাখাই খেয়ে নেবো তাহলে খাওয়ার জিনিস হতে হবে পটল মাখা না না ঘাস মাখা এই মাখা সেই মাখা ওইসব খাবো না পটল কাকু ফেমাস ওরকম ঘাস মাখা মাখা খাবো না স্প্রাইট মাখা টাটা শুক্তো তেঁতুল মাখা